রোটারি ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটি ও ধলেশ্বরী তীরে সামাজিক সংস্থা যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলিতে প্রায় 200 অসহায় পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার 2 এপ্রিল দুপুর 12:30টায় রাজাপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, সরিষার তেল, মুড়ি, গুড়, খেজুর, ছোলা সহ প্রায় 21 ধরনের খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণ প্রজেক্টটি রোটারিয়ান সাইমা বিনতে হাসানের চেয়ারম্যানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার এম এ ওহাব, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামান নান্নু, সাবেক সভাপতি ইব্রাহিম খলিলাল জুনায়েদ পিনাক, রোটারিয়ান ক্লাব অব ফতুল্লা রোটারিয়ান মেহেদী হাসানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণের প্রজেক্টে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রিভার সিটি ক্লাবের প্রেসিডেন্ট নুরুজ্জামান জিকু, ভাইস প্রেসিডেন্ট কাজী শহীদুল, প্রেসিডেন্ট ইলেক্ট কাজী শফিকুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, বক্তাবলী ইউপির সাবেক সদস্য আতাউর রহমান প্রধান, আব্দুল জলিল গাজী, রাজাপুরের পঞ্চায়েত প্রধান হুমায়ুন চৌধুরী, ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তাবলী ইউপির নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন, রোটারি ক্লাব ফতুল্লার সাবেক প্রেসিডেন্ট ও রোটারি ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট গভর্নর এম এ মোতালেব সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এসে উপস্থিত ছিলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ এবং রিভার সিটি এবং ধলেশ্বরী সংগঠনকে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিয়েছি, কিন্তু এত সুন্দর আয়োজন, এত সুন্দর উদ্যোগ, আমরা আগে এরকম উদ্যোগ আমার জীবনে আমি প্রথম দেখলাম যে 21টা আয়োজন আইটেম দিয়ে তারা করেছে। নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পপতিরা দান করে থাকেন, আমি এরকম উদ্যোগ যেন তারা আগামীতে আরও সুন্দরভাবে নিতে পারে। অতএব এই উদ্যোগকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং বিশেষ করে আমি জিকু ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে এই ধরনের আয়োজন হলে আমরা যেন আপনাদের সাথে সামিল থাকতে পারি, শরীর থাকতে পারি, সেটা আমাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা আপনাদের সাথে পার্টিসিপেট করব। অনেকে অনেক কথা বলেছে, আমাদের আমি শুধু একটি কথা বলবো, আমরা যারা মঞ্চে আছি এবং সামনের সারিতে আছি, আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলছিলেন যে খাবারের পরিমাণ কমিয়ে বেশি লোককে দেওয়া, আমি আশা করব খাবারের পরিমাণ না কমিয়ে যেন আগামী বছর আরও বেশি আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদের জিকো এবং রিভার্সিটিকে সেই তৌফিক হেদায়ত দান করে, জিকো এবং নারায়ণগঞ্জ রিভার্সিটির পাশে এই প্রজেক্টটা শরিক হতে পারে আগামীকাল, এটি হবে উদ্দেশ্য। আমরা প্রত্যেকে যেন আগামী বছর 200 জায়গায় 400 খাবার দিতে পারে এবং আমরাও তাদের পাশে শরিক হতে পারি। রোটারি ক্লাব রিভার সিটির উদ্যোগ, আর পাশাপাশি আমাদের এলাকার স্ত্রী সন্তান নুরুজ্জামান জিকুর যে প্রচেষ্টা বেশ কিছুদিন যাব দিয়েছে বিভিন্ন এলাকায়, এই রমজান উপলক্ষে বিভিন্ন ঈদ উপলক্ষে তার প্রাণ সদস্যের বিতরণ এর আয়োজন করেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে যারা এই আয়োজনের সপ্তম এই উদ্যোগ নেন তাদের জন্য আল্লাহ হায়াত দারাজ করেন, তাদের জন্য আরও বেশি করে আর্থিক সমতা দেয় যাতে করে তারা বারবার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াইতে পারে। আমি এই জিকুকে আগেও বলেছি, তুমি শুধু রাজাপুর গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে আরও কিছু সহযোগী নাও, পুরো বক্তব্য ইউনিটে কি তুমি সেটাকে করার জন্য প্রত্যেকটা নয়টা ওয়ার্ডে যদি আমরা কিছু কিছু দিতে পারি, যারা অত্যন্ত সেখানে কোনো রকমের ই নাই, যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে যদি আমরা দিতে পারি আল্লাহর কাছে তারা করবে, ফেরি খাইবো তবু জানকে এইটা দাও না, আমি ভাত খেতে পারলাম, ইফতার করবো যে এই যে এটা পাওয়া নেই, আমি খোলা খেতে পারতেছি বা বিভিন্ন জিনিস এটা বলবে। সুতরাং আমি আবারও এই রোটারি ক্লাবের যারা কর্মকর্তা আছেন আপনাদের যে কর্মকাণ্ড এটা একটা আন্তর্জাতিক, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার মুরব্বী পিনাক ভাই, নান্নু ভাই যে কথাগুলো বলেছেন 200 জায়গা 400, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কথা দিচ্ছি আমি 27 রমজানে 500 পরিবারকে দিতাম আগে, এখন আমি 1000 পরিবারকে 27 রমজানে আমি খাদ্য সামগ্রী দেবো, এবং এই প্রোগ্রামটা রোজার আগে যে প্রোগ্রামটা করি সেটা আমি 200 থেকে 400 উন্নতি করব। আর যদি আমাদের ক্লাব অন্য অন্য ক্লাবগুলো আসে যদি 150 বাড়ায় তাহলে আমি নিজেরও সন্তুষ্ট মনে করবো।